চ্যানেল মুএসডি নতুনের সন্ধানে বাংলাদেশ আপনার নৌকাটা কিনারা চাপিয়ে দিয়েছি, আপনি আপনার মনের মতো করে বানিশ করে দিন। হ্যাঁ মাসি ভাই, হ্যাঁ তুমি এখানে বসে বসছিলাম না, ঠিক আছে। আর যদি ভোগ লেগে থাকে জাহাজের লঙ্গর খুলে বসবে, সেখানে সেবার আয়োজন করেছি, সেখানে তো আমি সেবা নিই, তোমরা এখানে বসে থাকো, আমি আমার সচি সরকার নিয়ে একটি নগরে বানিশ করে আসি। হ্যাঁ হ্যাঁ কুসুম খবর দিচ্ছে না, তুমি হঠাৎ করে আমাদের নৌকো তো কেন গো বলো? আহারে দাদা, ওই কাজে আমার নাতি বিয়া দিচ্ছি, তো নাতি আমাদের খবর দিচ্ছে ভগবান, আমি এখানে কি বলবো আর কি করবো, মায়ের প্রসব ব্যথা আমার অন্য থেকে নৌকাটি ছবি তাকাতি না হই। ভালো ভালো, আমি কোনটা বুঝে নিব সত্য আর কোনটা বুঝে নিবে অসত্য। তবে কি যারা আছেন সাজ করে ক্লিয়ার করেন, ভালো হবে। আমি তো আমাকে একদম শুনে বলেছি, প্রোগ্রাম করে সবাই সদাগরকে বলে দেখি, যার মালিক সেই তো বুঝবে সদাগর মশাই। ভগবান যদি আমাদের কৃপা করি, ঠিক আছে দাদি, তুমি সত্যি এই নৌকার মাঠে বসে থাকো। সদাগর মশাই বাজে ভাই, আপনার নৌকা ছেড়ে খায়, তোমরা নৌকা ছেড়ে দাও, ওই পারে চলে যান। কেন মাসি ভাই কি হয়েছে? মাসি ভাই আবার তুমি কাঁদছ, বলো আমার চতুর্দিকে মত করে কি হয়েছে? আরে এই পথটা
সাগর মাসে তুমি যাত্রার কালে আমাকে পুষ্প পাঠিয়েছি আমি একবার বলেছি যে হাতে বসেছি আমার পরম গুরু শিবের ছড়াবলি সেই হাতে বসবো না তার মতো এখন আর ভাবেই বলছি আমাকে কালি দিয়ে কথা বলবে না মাঝে ভাই আপনি তো অনেক কিছু আছে আপনি চেয়ে দেখুন আপনার সেই কচি মাত্র বাচ্চাগুলোর দিকে চেয়ে দেখুন আপনি না হয়ে একটি পুজো দিয়ে দিন আপনি একটি পুজো দিয়ে দিন মাঝে ভাই তোমাকে আমি কেমন করে বোঝাবো আমার পিতায় কারো কাছে হার মানেনি আমি তার একমাত্র সন্তান বংশের প্রদীপ আমাকে জিহাদিস করে গেছে সে বলে গেছে তার গুরু দেবাদেবী মহাদেবের শ্রী শ্রম ছাড়ায় তুই একটি পুষ্পাঞ্জলি প্রধান করিস নিরি বলো তুমি আমার জীবনকে নিয়ে নাও তবু তুমি এই শিশু বাচ্চাদের ক্ষতি করো না আমি তোমার প্রয়োজনে পা ধরে বলছি তুমি আমার জীবন নিয়ে যাও তুমি তো আমাকে কিছু করনি তোমার সাথে আমার সাথে কোনো আরি নাই আরি হলো চন্দ্রসাগরের সাথে চন্দ্রসাগর যদি আমাকে পুষ্পটা দেয় মঙ্গল ভালো আমার প্রাণ বিসর্জন দেব তবু তোকে আমি একটি কলা চিঠাও যাবো না যদি মায়েরা থাকতে পারে আপনার তো আছে আপনার ছয় ছয় নি সন্তানে যদি আপনার চোখের সম্মুখে মৃত্যুবরণ করে তাহলে আপনি বাবা হয়ে কি চেয়ে দেখবে মাঝি ভাই তুমি হয়তো চালু না আমার গুরুদেব দেবাদেবী মহাদেব স্বর্গ হতে আশীর্বাদ করবে আর আমার চন্দ্র ভাবিত মহাদেব শ্রীধর দান করবে আমার এই সৌভাবিত হয়েছে বেদিনী কন্যা এই পথটা কিছুই করতে পারবে না ঠিক আছে সাধারণ মশাই আপনার যখন কথা শুনবেন না পথটাও শুনবো না আমার পরিবারের জীবন তুমি দিন না আমি আপনার চাকরি ছেড়ে চলে গেলাম বাকি জিন্দেগি আর চাকরি করব না মাঝে ভাই তুমিও চলে যাবে তুমি আমার পিতার সঙ্গে চাকরি করেছ তুমি কি তোমার ভাতিজাকে ছেড়ে চলে যাবে যাও তুমিও চলে যাও যাবে না তাহলে যান তোমার শক্তির পরীক্ষাটা দেখিয়ে দাও তাহলে কি আমরা কারো গেলাম সেটা আঙ্গুলে বলবে না তার মানে আঙ্গুল আমার বাঁধা করতে হবে করতে হবে এখনো ভালোভাবে বলছি আমার পুষ্পটা তুমি শেষ আরে আই কথা আমি তো একবারই বলেছি পুষ্প তো দূরের কথা তাকে বিশ্ব দূরের ফুটাও যাব না ঠিক আছে এই ভিটা আমার ভিটা পেবন কে স্মরণ করে আমার ভাগ্যা পেবন কোথায় আছে ভালো আছে বিয়রে পাবন Oh!
आशीर्वाद कर शीघ्र कर चले जागरे Thank you.
Oh, my God.
আমি সেই রাস্তায় চলে যাবি বাড়ি, তুই আমার ভুকি আইলে বাড়ি, আমি তোকে আমার ভুকি করে রাখবো রে বাড়ি। Thank you.